প্রতিটি মেয়ে জীবনে একটিবার দুর্গা হতে চায়। না, মেকআপে ত্রিনয়ন এঁকে পাটের চুল লাগিয়ে সিঁদুর লেপে নথ দুলিয়ে নয়, সে দুর্গা হতে চায় তার অন্তর্মথিত ব্যথাকে আকণ্ঠ পান করে। একটিবার জড়তা, সমস্ত কুণ্ঠা, লজ্জা, ভয়, অপমানের উপর তার বাঁ পাটি সদর্পে রেখে। ওই পায়ের তলেই অন্ধকার পরাজিত হয়েছিল সেই প্রাগৈতিহাসিক যুগে, তাই না? মন্দিরে বসে যখন চণ্ডীপাঠ শুনি, মায়ের মুখের জায়গায় সারি সারি অন্য মুখ ভেসে ওঠে। তারা প্রত্যেকেই দুর্গা হতে চায়, কিংবা নিজেদের অজান্তেই তারা দুর্গা। ফুলেশ্বরী একদিন ফুঁসে উঠে বলেছিল, অন্যায় সহ্য করে পড়ে থাকা পাপ। স্বামী তাকে সন্দেহ করত লোকের বাড়ির কাজ সেরে ফিরতে রাত হতো বলে। 6 মাস ঘরের অন্ন মুখে তোলেনি ফুলেশ্বরী প্রতিবাদে। স্বামী তার পা ধরে ক্ষমা চায়, হয়তো বাঁ পাটি। ফুলেশ্বরীকে সেদিন দুর্গা হতে দেখেছিলাম। তার তেলা মাথার গন্ধরাজ ফুল হঠাৎ রক্তবর্ণ হয়ে উঠেছিল। বুঝেছিলাম অকাল বোধন কেবল আশ্বিনে হয় না। কাকলি সেদিন কাজ ছেড়ে যাবার আগে আগুন ছড়ানো চোখ আমার চোখে রেখে বলেছিল, সময় আসুক, তারপর আমার লড়াই শুরু হবে দিদি। যে আমাকে কাজ ছাড়তে বাধ্য করল, স্বনির্ভর হতে দিল না, তাকে আমি ছাড়ব না কখনো। আমি ওর আগুন ঝরা দৃষ্টিতে সন্ধিক্ষণে রাঙা আভা দেখেছিলাম, দাউ দাউ করে জ্বলে ওঠা 108 প্রদীপের। প্রতিটি মেয়ে দুর্গা হতে চায়। বন্ধু বিনু যুদ্ধ চালিয়েছিল তার সমস্ত শক্তি দিয়ে। মা হতে না পারার অপরাধে শাস্তি হয়েছিল তার। ক্ষত বিক্ষত শরীর আর রক্তাক্ত মন নিয়ে সে যুদ্ধ ঘোষণা করেছিল ঠিকই, কিন্তু অসময়ে ঘুমিয়ে পড়ল। তার যাওয়ার খবরটি পেলাম মহাষষ্ঠীর বোধনকালে। বুঝলাম সেও দুর্গারই যাওয়া। যে মেয়ে তার অনেক দিনের সংসারটি ছেড়ে নিঃশব্দে বের হলো এক বসন্তের দিনে, চৌকাঠ পেরোতে গিয়ে শুনলে তার রেখে যাওয়া ঘর জুড়ে এক চাপা স্তব উচ্চারিত হচ্ছে, যেন আগ্নেয়গিরি জেগে উঠছে ধীরে ধীরে। গচ্ছ গচ্ছ পরম স্থানং, গচ্ছ গচ্ছ পরম স্থানং। এতদিনের ঘর বিসর্জনের মন্ত্রে তাকে জাগিয়ে দিচ্ছে, তার আসল ঘরের সন্ধান দিচ্ছে, যে ঘরে আলো আছে, তার প্রবল অস্তিত্বের স্বীকৃতি আছে, যে ঘরে কোনো এক বসন্তে, বর্ষায়, হেমন্তে তার অন্তরে অকাল বোধনের মন্ত্রে সে জেগে উঠবে নতুন নাম নিয়ে, 10 বাহু সমন্বিতা হয়ে। প্রতিটি মেয়ে জীবনে একটিবার দুর্গা হতে চায়। প্রতিটি মেয়ে জীবনে কখনো কোনো সন্ধিক্ষণে দুর্গা হয়েও ওঠে।